দুঃখের সাথে জানাতে চাচ্ছি, অলমোস্ট চেক রিপাবলিকের স্টুডেন্ট ভিসা বন্ধ হওয়ার পথে, না আমি বলবো হয়ে গেছে অলরেডি অনেকগুলো স্টুডেন্টের জন্য। চেক রিপাবলিকের সেপ্টেম্বর সেমিস্টার 2024 সালে অনেক কিছু চেঞ্জ আসতেছে, নতুন রুল চালু করছে, কোনো MYR অ্যাকসেপ্টেড না। সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, ব্যাচেলর কিংবা মাস্টার্স, আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান, আপনার ব্যাচেলর কমপ্লিট হয়েছে 3 বছর আগে, আপনার গ্যাপ আছে 3 বছরের বেশি, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট যারা চেক রিপাবলিকে নতুন আসবেন, কারণ দুঃখের সাথে জানাতে চাচ্ছি অলমোস্ট চেক রিপাবলিকের স্টুডেন্ট ভিসা বন্ধ হওয়ার পথে, না আমি বলবো হয়ে গেছে অলরেডি অনেকগুলো স্টুডেন্টের জন্য। সো যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আজকে আমি সব কিছু বলবো আপনাদেরকে এবং তথ্য দিব যারা চেক রিপাবলিকে, বিভিন্ন এজেন্ট শুনলাম চেক রিপাবলিকে আসার সাথে সাথে ওরাও স্টুডেন্ট ভিসা প্রসেস করতেছে, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন। কিন্তু আপনারা যারা নতুন এখনো চেক রিপাবলিকে আসেননি, কিন্তু ওইসব স্টুডেন্টের কাছে কিংবা এজেন্সির কাছে আপনারা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছেন, আমাদের অ্যাডভান্সের যে পেমেন্ট, ওই টাকাটা আপনারা তাড়াতাড়ি এখনই নিয়ে নিন। কারণ হচ্ছে আজকের এই ভিডিওটায় আমি সব কিছু বলবো, তবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আপনাকে অবশ্যই, যারা নতুন চ্যানেলে আসছেন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে চেক রিপাবলিকে যারা এই ভিডিও যারা দেখতেছেন, অ্যাটলিস্ট জাস্ট এখনই একটা ক্লিক করুন লাইক বাটনে। আমি আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট চাই। এখন আমি একটু ডিটেলসে বলবো আপনাদেরকে, যারা চেক রিপাবলিকে নতুন আসতেছেন কিংবা আসবেন, এই পিছনে আগুন লাগানোর কারণ হচ্ছে আজকে অনেক এজেন্সির বুকে আগুন জ্বলবে, সেটাও বলতেছি আমি কেন। কারণ হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা তো হয়তো বা জানেন না, কিন্তু যারা নিয়মিত দর্শক আমার ভিডিওগুলো দেখেন, ওনাদেরকে আমি অনেক আগেই বলেছিলাম যে চেক রিপাবলিকে সেপ্টেম্বর সেমিস্টার 2024 সালে অনেক কিছু চেঞ্জ আসতেছে, অনেক কিছু রুলস আসছে। কেন সেটা বলি, আর কি রুলস আসতেছে সেটাও আমি বলতেছি স্টেপ বাই স্টেপ, কেন রুলস চেঞ্জ করলো। কারণ হচ্ছে চেক রিপাবলিকে গত 2 বছর যাবৎ স্টুডেন্ট ভিসা দিচ্ছে, যারা ইংলিশে বলতেও পারে না, ইংলিশে কথা বলতে পারে না, ওদেরকেও ভিসা দিয়েছে। IELTS ছিল না, MY দিয়ে চলে আসছে, কিভাবে কিভাবে আসছে, ইভেন বিভিন্ন নকল সার্টিফিকেট দিয়ে অনেকে আসছে, একজনের পরীক্ষা আরেকজন দিয়েছে, এগুলো কিন্তু এখন পুরো ক্রিস্টাল ক্লিয়ার চেক গভর্নমেন্টের কাছে। এবং 1 বছর পরে যাদেরকে ভিসা দিল, দেখা গেল যে 1 বছর পরে ওরা আর ভিসা রিনিউ করে নাই। তখনই চেক গভর্নমেন্ট একটা সার্ভে করলো যে কোন দেশের স্টুডেন্ট কিংবা কোন দেশের ইয়ে আসে নাই। তখন যারা দেখলো, ইউনিভার্সিটির সাথে কথা বললো, সেটা হচ্ছে যারা MY দিয়ে আসছে বেশিরভাগ স্টুডেন্ট থাকেনি, চলে গেছে। ওদের আসল উদ্দেশ্য ছিল কিন্তু চেক রিপাবলিকের বাই রুট ইউজ করে পর্তুগালে চলে। এখন যারা নতুন স্টুডেন্ট আসতেছে, ওরা এডুকেশন মিনিস্ট্রি একটা নতুন রুল চালু করছে, কোনো MYR অ্যাকসেপ্টেড না। আপনাকে যে নতুন রুলসগুলো আসছে সেগুলো আমি বলতেছি, কিন্তু যারা চেক রিপাবলিকে, আমি আবারও বলতেছি, যারা চেক রিপাবলিকে কোনো এজেন্সি কিংবা নতুন এখানে আসে স্টুডেন্ট, ওরা আপনার ভিসা প্রসেস করতেছে, ওরা এই ভিসা পাবে না, আপনারাও আর অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ আমি বলে দিচ্ছি, আপনাদের রিস্ক আপনারা, আমি কিন্তু আমি আমার যেটা জানি সেটা আমি বলতেছি, আমি রুলসটা বলতেছি, এরপরে আসতেছি কারণ কেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে সবগুলো ইউনিভার্সিটি থাকে, এটা আপনারাও জানেন, আমরাও জানি, বাংলাদেশের গভর্নমেন্টও সেম সিস্টেম, এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে সবগুলো ইউনিভার্সিটি কিংবা স্কুল বলেন যাই বলেন সব কিছু এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে। এখন এডুকেশন মিনিস্ট্রি বলে দিয়েছে যে চেক রিপাবলিকে আর ইংলিশ না জানা কোনো স্টুডেন্টদেরকে ওরা অ্যালাউ করবে না। তার মানে মনে হচ্ছে কি, মানে হচ্ছে ওরা ডিরেক্টলি বলে নেই, আপনাকে ইনডিরেক্টলি বলে দিচ্ছে যে MY ইজ নট অ্যাকসেপ্টেড, MY দিয়ে আর অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। 2 নম্বর হচ্ছে, আপনার যদি সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলাদেশি স্টুডেন্টদের জন্য মাস্টার্স হোক কিংবা, এটা ইন জেনারেল, এটা মাস্টার্স এবং ব্যাচেলর কিন্তু মেনশন করা নেই, তার মানে এটা জনজনের ক্ষেত্রেই, দুটা ডিগ্রির ক্ষেত্রে, ব্যাচেলর কিংবা মাস্টার্স, আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান, আপনার ব্যাচেলর কমপ্লিট হয়েছে 3 বছর আগে, আপনার গ্যাপ আছে 3 বছরের বেশি, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, স্টুডেন্ট রেজিমিতে আপনি অ্যাড হতে পারবেন। তো ধরেন আপনি অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি ব্যাচেলর পরে জব করেছি, আমি কি জব পারপাসটা দেখাতে পারবো? নো, ইজ নট অ্যাকসেপ্টেড। আপনি জব করেন বা না করেন, ওরা এটা কেয়ার করবে না, আপনাকে অবশ্যই 3 বছরের কম সময়ে স্টাডি গ্যাপ আছে ওইটা দেখাতে হবে। আপনি যদি বেশি হয়ে যায়, যেমন অনেকে ব্যাচেলর করার পরে 5 বছর জব করছে, আপনি এটা দেখাতে চান, জবের কোনো ডকুমেন্টস ওরা অ্যাকসেপ্ট করবে না, MY দিয়ে ওরা অ্যাকসেপ্টেড করবে না। ওরা স্পেসিফিকলি বলে নাই, কিন্তু
ওরা বলে দিয়েছে যে কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, সেটা আইএলটিএস হোক, পিটিই হোক, অন্য কোন দুলিঙ্গ হোক, দুলিঙ্গর কথা তো ওরা এখনই বলে নাই, তবে আমি এখনো শিওর না, আমি ভুল তথ্য দিতে পারবো না, দুলিঙ্গ কি অ্যাকসেপ্ট করবে কি না ওইটাও কিন্তু ওরা বলে নাই। তবে আইএলটিএস আপনার যদি আইএলটিএস থাকে, এখানে আবার আরেকটা পয়েন্ট আছে, ওরা কিন্তু আইএলটিএস এর পয়েন্টটাও উল্লেখ করে নাই। আপনি কি 5 পয়েন্ট পাবেন, 5 পয়েন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা 5.5 দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, নাকি 6। তবে আমার মতামত, ওরা যখন এতটুকু স্ট্রিকে গেছে, ওরা আশা করি আইএলটিএস 6 ছাড়া স্টুডেন্ট রিজিউমিতে আপনাকে অ্যাড করতেই পড়বেই না। আমি যতটুকু মনে হচ্ছে এখনো দুলিঙ্গ অ্যাকসেপ্টেড করবে কি করবে না এখন আমি জানি না, আমি যখন আপডেটটা পাবো তখন আমি আপনাদেরকে জানাবো। তবে দুলিঙ্গটা মনে হয় না অ্যাকসেপ্ট করবে, আর যেহেতু ওরা এমওআইটা এখন আর অ্যাকসেপ্টেড করতেছে না। তো আপনার মূল টোটাল কথা হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট রিজিউমিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, আপনার তিনটা জিনিস লাগবে। এক নাম্বার হচ্ছে আপনার লেস দেন 3 ইয়ার্স স্টুডেন্ট গ্যাপ থাক, বেশি থাকলে হবে না। আপনার 3 বছরের যদি গ্যাপ থাকে তাহলে আপনি অ্যাকসেপ্টেড হবেন। সেই সাথে এখানে তিনটে পয়েন্ট আছে, সেটা হচ্ছে 3 বছরের বেশি স্টুডেন্ট ওরা গ্যাপ, যদি স্টাডি গ্যাপ থাকে ওরা অ্যাকসেপ্ট করবে না। 2 নম্বর হচ্ছে আপনার যে কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট দেখাতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার এমওআই দিয়ে অ্যাকসেপ্টেড না। সো এই তিনটা। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার যদি যে কোনো একটা ক্রাইটেরিয়া মেনটেন করা থাকে, যদি একটা ক্রাইটেরিয়া মিলে তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবেন না? আপনি তিনোটা ক্রাইটেরিয়া আপনি মেনটেন করতে হবে, মিল থাকতে হবে, তখনই গিয়ে আপনি স্টুডেন্ট রিজিউমিতে অ্যাড হবেন। এর আদারওয়াইজ, ধরেন আপনার, আমি আরও ক্লিয়ার করে বলতেছি, যেমন আপনার 3 বছরের গ্যাপ আছে কিন্তু আপনার আইএলটিএস আছে, দুলিঙ্গ আছে বা যাই আছে ওইটা আছে, কিন্তু আপনি স্টুডেন্ট রিজিউমিতে অ্যাড হবেন না, ওই যে আপনার 3 বছরের বেশি স্টাডি গ্যাপ, এই জন্য। সো যারা চেক রিপাবলিকে আসতেছেন দালালের মাধ্যমে, নতুন স্টুডেন্টের মাধ্যমে যারা এখানে আসে আপনার ভিসা প্রসেস করতেছে, কিংবা যারা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতেছে, ওদের জন্য আপনারা যদি কোনো টাকা অ্যাডভান্স দিয়ে থাকেন এখনই বলে ফেলেন যে আপনার টাকা ব্যাক দেওয়ার জন্য। আরেকটা বিষয়, অনেকে বলতে পারে যে ভাই আমি তো স্টুডেন্ট রিজিউমিতে কথা বলছেন, আপনি তো সেলফ অ্যাপয়েন্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারি। ইয়েস, আপনি অ্যাপ্লাই করতেই পারেন সেলফ অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু এখন যখন স্টুডেন্ট রিজিউমিটা অফ হয়ে যাবে, আপনার সাথে সাথে 2-3 হাজার স্টুডেন্ট সেলফে অ্যাপ্লাই করবে। এখন সেলফে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা আপনার জন্য লাখের ব্যাপার, হয়তো বা 1000-2 জন পাবে বা 20 জন পাবে। এখন এই 20 জনের ভিতরে আপনি পাবেন কি না, কিংবা আইদার কি এখনো সেলফে অ্যাপয়েন্টমেন্ট দিবে কি না চেক রিপাবলিক, ওইটা কিন্তু এখনও কোনো ঘোষণা করে নেই। তো যখন ঘোষণা করবে তখন দেখতে পারবেন, কিন্তু এখনও আপনারা এই জিনিস রিক্স নেবেন না। সো আমি মনে করি চেক রিপাবলিকে যারা আইএলস আছে, লেস দেন 3 ইয়ার্স স্টাডি গ্যাপ আছে, ওরাই অ্যাপ্লাই করবেন। অনেক আসছে চেক রিপাবলিকে, অনেকেই দেখছি আমি, অনেক স্টুডেন্টকে দেখছি যে চেক রিপাবলিকে ইংলিশে কথাই বলতে পারে না, মাস্টার্স প্রোগ্রামে চলে আসছে। স্বাভাবিক ভাই, এটা হতেই পারে, আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না, কিন্তু চেক রিপাবলিক এখন আসলে লিগ্যাল এবং লয়াল স্টুডেন্ট চাচ্ছে, কারণ যাদের আইএলটিএস আছে ওরা কিন্তু বিদেশে আসার জন্য একটা প্রিপারেশান নিয়েই আইএলটিএসটা দেয় বিদেশে আসার জন্য। সো এইরকম স্টুডেন্ট তারা চাচ্ছে। আজকে এমন না যেমন একজন ভিডিও করছে যে ঘুমাতে ঘুমাতে চেক রিপাবলিকের চলে আসলাম, ওইরকম আর হবে না। সো আপনাদের জন্য শুভকামনা যারা লিগ্যাল স্টুডেন্ট আছেন ওনাদের জন্য, আমরাও চাই যারা চেক রিপাবলিকে, আমি অলমোস্ট 7 বছর থেকে আছি, আমিও চাই ভালো স্টুডেন্ট আসুক, যারা এ দেশে এসে চলে যায়, এটা আমাদের জন্য সত্যিকারের খারাপ, ইভেন লোন নিয়ে বিভিন্ন দেশে চলে গেছে। তো আমরাও চাই লিগ্যাল স্টুডেন্ট আসুক, সত্যিকারের স্টুডেন্ট আসুক, পড়ালেখা করুক, এই দেশে বাঙালি কমিউনিটি বাড়ুক। সো আপনাদের এই ভিডিওতে অনেকের মনে কষ্ট যাইতে পারে, অনেকে হতাশ হইতে পারেন, কমেন্টস করবেন, জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনার এজেন্সি কিংবা আপনি যাদের মাধ্যমে অ্যাপ্লাই করতেছেন এই ভিডিওটি ওনাদেরকে শেয়ার করবেন এবং বলবেন আজকেই ইয়ে দিয়ে দিতে। যদি আপনাদের কোনো সত্যতা জানতে চান, আমার ইনস্টাগ্রামে আমি পোস্ট দেওয়া আছে, এই পোস্টটা আপনারা কষ্ট করে আপনারা দেখে নেবেন, একদম আপনারা বলবেন যে ভাই এটার সোর্স কী, সোর্সটা আমি আপনাদেরকে ইনস্টাগ্রামে দেওয়া আছে অলরেডি, ওইটা দেখে নেবেন কষ্ট করে। আর এটা সব ইউনিভার্সিটির ক্ষেত্রে, যেহেতু এটা মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে, সো এটা সব ইউনিভার্সিটির ক্ষেত্রে। আপনারা তবে জিজ্ঞেস করতে পারেন যে এটা কি শুধু স্পেসিফিক কোনো ইউনিভার্সিটি কি, নো, এটা অল ওভার দ্য চেক রিপাবলিক সব ইউনিভার্সিটির জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন।